সবাইকে ফিজিক্স ল্যাবে স্বাগত। আজকে আমরা টু ডিটারমাইন দা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট যে বাই ইলেকট্রিক্যাল মেথড এই ক্লাসটা সম্পর্কে আলোচনা করব। এই প্র্যাকটিক্যালটা করার জন্য আমাদেরকে দরকার হবে ক্যালোরিমিটার, থার্মোমিটার, ডিসি পাওয়ার সাপ্লাই, অ্যামিটার, ভোল্টমিটার। আমাদের কাছে যেহেতু ভোল্টমিটার নেই, আমরা এখন মাল্টিমিটারটিকে ভোল্টে রেখে কাজ করব। আর দরকার হবে স্টপওয়াচ। কাজটা করার জন্য প্রথমে আমাদেরকে এই যে ক্যালোরিমিটারটা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যালোরিমিটারের ভেতরের এই পাত্রটা বের করে এখানে আমি পানি আগ থেকে নিয়ে রেখেছি। তোমাদের এই পাত্রটি ওজন করে আর পানির ওজন করে নিয়ে সেটা ডাটা এন্ট্রি করতে হবে। তোমরা তোমাদের বইতে দেখলেই দেখতে পাবে, এগুলোর জন্য আলাদা করে কলাম রয়েছে, কিসের কিসের মেজারমেন্ট লাগবে। তোমরা পানির মেজারমেন্টটা নিবা। নেয়ার পরে এই যে সার্কিট আছে বইতে, সার্কিটটা তোমরা একটু খেয়াল করে দেখবা। এই সার্কিটটা দেখে কানেকশানটা প্রপারলি দিবা। আমাদের হাতে সময় যেহেতু কম, সেহেতু আমি আগ থেকে কানেকশানটা দিয়ে রেখেছি। এখন আমরা পুরো প্রসিডিওরটা করার জন্য দেখো, তোমরা এখানে প্রথমে আমরা ইনিশিয়াল টেম্পারেচারটা দেখে নিব। ইনিশিয়াল টেম্পারেচারটা দেখার জন্য এখানে আসলে ক্লিয়ারলি দেখা যাবে না মোবাইলের কারণে, এখানে হচ্ছে 28 শো করছে। আমরা কাজ শুরু করার জন্য ইনিশিয়াল টেম্পারেচারটা লিখব। এরপরে যখন আমরা পাওয়ার সাপ্লাই অন করব, সাথে সাথে আমাদেরকে স্টপওয়াচটা অন করতে হবে। এজন্য আসলে এটা গ্রুপ ওয়ার্ক, একসাথে দুজন হলে ভালো হয়। আমি যেহেতু একা, সেহেতু আমাকে একাই করতে হচ্ছে। এ কারণে আমি এই যে পাওয়ার সাপ্লাই আর স্টপওয়াচ অন করলাম। অন করার পরে এখানে আমাদেরকে শো করতেছে অ্যামিটারের রিডিং, শো করছে 1.4, আর ভোল্টমিটারের শো করছে 0.688। এভাবে আমরা এক মিনিট অপেক্ষা করব। এক মিনিট পর পর আমরা পুরো রিডিংটা নিব কন্টিনিউয়াসলি 15 মিনিট পর্যন্ত। 15 মিনিট রিডিং নেওয়ার পরে আমরা পাওয়ার সাপ্লাইটা অফ করে দিব। পাওয়ার সাপ্লাই অফ করে দেওয়ার পরে আমরা এর পরবর্তী এক মিনিটের রিডিংটা নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি এক মিনিট প্রায় হতে যাচ্ছে। এক মিনিট পরে কি অবস্থা হয় সেটি তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এই যে 15 মিনিট রিডিং নেওয়ার পরে পরবর্তী 16 মিনিটের রিডিংটা আমরা নিব। এরপরে আমরা এর পরবর্তী 16 মিনিটের দিকেও দেখি। আমরা এই যে এক মিনিট হতে যাচ্ছে, এই যে এক মিনিট হয়ে গেল, আমাদের অ্যামিটারের রিডিং 1.4 রয়েছে, আর ভোল্টমিটার দেখতে পাচ্ছি 0.687, আর টেম্পারেচার তেমন একটু পরিবর্তন হয় নাই, 28 রয়েছে। এভাবে আমরা প্রত্যেকটা পার্ট কন্টিনিউয়াসলি 15 মিনিট পর্যন্ত নিব। আমাদের হাতে সময় যেহেতু কম, সেহেতু আমি জাস্ট প্রসিডিউরটা এখানে তোমাদেরকে বলবো। আমরা সাপোজ 15 মিনিট পর আমি পাওয়ার সাপ্লাই অফ করে দিলাম। পাওয়ার সাপ্লাই অফ করে দেওয়ার পরবর্তী 1 মিনিটের রিডিংটা নিলাম। এরপরে পরবর্তী 16 মিনিটের রিডিংটা, অর্থাৎ টোটাল প্রসিডিউরটা হবে আমাদের 32 মিনিটের। 32 মিনিটের রিডিংটা আমরা নিব। নিয়ে আমাদের ডাটা শিটে যে ট্যাবলটা রয়েছে সেখানে আমরা মানগুলো লিখব। এভাবে আমাদের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে ক্যালকুলেশন করলে তোমাদের যেটা দরকার সেটার মান তোমরা পেয়ে যাবে।